হ্যালো বন্ধুরা, টপ টেন বাংলার আজকের গন্তব্যস্থল মৌরিতানিয়া। উত্তর পশ্চিম আফ্রিকায় অবস্থিত এই দেশ আফ্রিকা মহাদেশের প্রাচীনতম অঞ্চল। একদা বারবার জাতিসম্পন্ন প্রাচীন অঞ্চল মৌরিতানিয়ার অন্তর্গত থাকা এই অঞ্চল বর্তমানে সরকারিভাবে একটি মুসলিম রাষ্ট্র, যার আধিকারিক নাম ইসলামিক রিপাবলিক অফ মৌরিতানিয়া। মৌরিতানিয়া প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ দেশ, লৌহ আকরিক উত্তোলন এই সম্পদের অন্যতম। বিশ্বের অন্যতম দীর্ঘ ট্রেন এই দেশে চলে, যা দৈর্ঘ্যে 3 কিলোমিটার পর্যন্ত লম্বা হয়। লৌহ আকরিক ও স্বল্প সংখ্যক যাত্রী সহযোগে চলমান এই রেল ব্যবস্থা পৃথিবীর অন্যতম বালুকাময় অঞ্চলের মধ্যে দিয়ে চলে। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ থাকা সত্ত্বেও মৌরিতানিয়া অর্থনৈতিকভাবে আফ্রিকা মহাদেশের গরিব দেশের মধ্যে গণ্য হয়। তবে মৌরিতানিয়ার যাত্রাপথের এই তো সবে সূচনা, পরবর্তী কিছুক্ষণে জানতে পারবেন আরও অবাক করার তথ্য। তাই দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যেতে পারেন। আয়তনে মৌরিতানিয়া আফ্রিকার একটি বড় দেশ। বিশ্বে 28তম বড় দেশ এই মৌরিতানিয়ার মোট আয়তন 10,30,000 বর্গ কিলোমিটার এবং দেশের 3/4 মরুভূমিতে আচ্ছন্ন। সেই পরিপ্রেক্ষিতে দেশের আবহাওয়া গরম এবং শুষ্ক। এই কারণে ডিসেম্বর ও জানুয়ারিতে দেশের তাপমাত্রা ভোরের সময় 0 ডিগ্রি সেলসিয়াস থেকে দুপুরে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় এবং মে জুন ও জুলাই মাসে সকালের 16 ডিগ্রি সেলসিয়াস থেকে দুপুরবেলায় 49 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। দেশের 90% সাহারা মরুভূমির অন্তর্গত। এই দেশের অধিকাংশ জনবসতি রয়েছে দক্ষিণ দিকে। 2018 অনুযায়ী দেশের জনসংখ্যা 44,03,313 জন এবং জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 3.4 জন। নুয়াকসু দেশের রাজধানী। দেশের বৃহত্তম শহর নুয়াকসুতে রয়েছে মৌরিতানিয়ার সবচেয়ে বেশি মানুষের বসবাস। এই দেশের 1/3 জনসংখ্যা নুয়াকসুতে বসবাস করছে। আফ্রিকার অন্যতম দীর্ঘ জৈবগ্রাফিক ক্ষেত্র সাহেলের অন্তর্গত অন্যতম বড় শহর এই নুয়াকসুত। কেদিয়াত এ জিল দেশের সর্বোচ্চ বিন্দু, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 3,002 ফিট উঁচু। অতিরিক্ত ম্যাগনেটাইটের কারণে এই পর্বতকে নীল রঙের মতো দেখতে হয়। তার সাথে এই পর্বতে লৌহ আকরিক উত্তোলনের এক প্রধান স্থান। দেশের অন্যতম আন্তর্জাতিক বিমানবন্দরগুলির একটি নুয়াকসুত ওমতৌনসি আন্তর্জাতিক বিমানবন্দর। মৌরিতানিয়ার অর্থনৈতিক কেন্দ্র এবং শহরের গভীরতম জলবন্দর এই নুয়াকসুতে রয়েছে। দেশের প্রায় 99.9% মানুষ মুসলিম ধর্মে বিশ্বাসী, মাত্র 0.1% মানুষ খ্রিস্টান। মৌরিতানিয়ার রাজধানী শহর নুয়াকসুত ধর্মীয় স্থলের জন্য প্রসিদ্ধ। মূলত মসজিদ সংখ্যাগরিষ্ঠ এই শহরে কিছু চার্চও রয়েছে। দেশের পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর, উত্তরে ও উত্তর পশ্চিমে পশ্চিম সাহারা, উত্তর পূর্বে আলজেরিয়া, পূর্ব ও দক্ষিণ পূর্বে আছে মালি এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে সেনেগাল। পশ্চিম সাহারার সাথে মৌরিতানিয়ার রাজনৈতিক বিবাদ আফ্রিকার বিবাদিত অধ্যায়ের একটি। তাই পশ্চিম সাহারা সম্বন্ধে আপনারা জানতে ইচ্ছুক থাকলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। প্রাচীন মৌরিতানীয় রাজত্ব থেকে দেশের নাম মৌরিতানিয়া দেওয়া হয়। আলমোরাবিদ রাজবংশের শৈশবস্থল মৌরিতানিয়া। এই রাজবংশের বিস্তারের কারণে মৌরিতানিয়া সহ উত্তর আফ্রিকা ও ইবেরীয় উপদ্বীপে মুসলিম সম্প্রদায়ের প্রসার ঘটে। বারবার জাতির আধিপত্য সম্পন্ন মৌরিতানিয়া রাজবংশ ও তার প্রভাবের অবসান হয় ফ্রান্সের আগমন ঘটলে। দীর্ঘ ফ্রেঞ্চ শাসনের অবসান ঘটে 28 নভেম্বর 1960 সালে। দেশের প্রথম রাষ্ট্রপতি হন মুখতার ওল্দ দাদা। 1978 সালে তার পদ থেকে সরে যাওয়ার পর দেশে বারেবারে রাজনৈতিক সমস্যা দেখা দেয়। বিধান, হারাতিন এবং পশ্চিম আফ্রিকানবাসী দেশের সংখ্যাগরিষ্ঠ জাতিগত গোষ্ঠী। আরবিক ভাষা দেশের আধিকারিক ও জাতীয় ভাষা। পুলার, সোনিনকে এবং উলুভ ভাষা দেশের জনপ্রিয় কিছু ভাষা। মৌরিতানিয়াতে সমাজের গণ্যমান্য মহলে ফ্রেঞ্চ ভাষার প্রচলন রয়েছে। আফ্রিকার অন্যতম গরিব দেশ মৌরিতানিয়াতে লৌহ আকরিক, সোনা ও কপারের খনি এবং সদ্য আবিষ্কৃত চিংগুয়েতি ফিল্ডে প্রাকৃতিক তেলের ভাণ্ডার পাওয়া গেছে। এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও অর্থনৈতিকভাবে ভীষণভাবে পিছিয়ে মৌরিতানিয়া। দেশের অধিকাংশ জনগণ চাষবাসের উপরে নির্ভর। সেনেগালের সীমানার কাছে অবস্থিত কিছু অঞ্চলে চাষাবাদ সবচেয়ে অধিক মাত্রায় হয়। মৌরিতানিয়া বিশ্বের সর্বশেষ পর্যায়ের দেশ যেখানে 1900 শতকেও ক্রীতদাস প্রথা চালু ছিল। 1981 সালে যখন দেশে ক্রীতদাস প্রথা বন্ধ হয় ততদিন অবধি এর প্রচলন ছিল।
তবে শোনা যায় পরবর্তীকালেও বহু ক্ষেত্রে প্রমাণিত হয়েছে যে এখনও কিছু জায়গায় এই দাসপ্রথা রয়ে গেছে। 2007 সালে আন্তর্জাতিক মহলের চাপে দেশের সরকার ক্রীতদাসকে তখন বেআইনি হিসাবে ঘোষণা করেন। 2018 অনুযায়ী 90,000 মানুষ ক্রীতদাসের পর্যায়ে এখনও বসবাস করতে বাধ্য। প্রকৃতির আশ্চর্য এক বৈশিষ্ট্য মরিতানিয়ার রিশাদ কাঠামো। মরিতানিয়ার মধ্য পশ্চিম ভাগে সাহারা মরুভূমির একটি উচ্চভূমি আদ্রার প্লেটুতে এই কাঠামো প্রাকৃতিকভাবে নির্মিত। মূলত পাথরের গম্বুজ এই কাঠামো ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়া প্রায় 40 কিলোমিটার ব্যাস সম্পন্ন অর্ধগোলাকৃতি গম্বুজ। এই কাঠামোর অসাধারণ দৃশ্য মহাকাশ থেকে পর্যন্ত দেখা গেছে। এই গম্বুজের অপর কিছু নাম দেওয়া হয়েছে, যেমন আফ্রিকার চোখ বা সাহারার চোখ। 2017 অনুযায়ী মৌরিতানিয়ার জনসাধারণের সম্ভাব্য আয়ুকাল 64.46 বছর এবং দেশে শিক্ষিতের হার 53.5%। দেশটি প্রশাসনিক দিক দিয়ে 15টি অঞ্চলে বিভক্ত। মানব উন্নয়ন সূচক অর্থাৎ HDI অনুযায়ী একেবারে নিম্নতম স্থানের দিকে মৌরিতানিয়া। বর্তমানে দেশের স্থান 161তম। ঔগিয়া মৌরিতানিয়ার মুদ্রা, এক ঔগিয়া সমান 1.92 ইন্ডিয়ান রুপি এবং 2.23 বাংলাদেশি টাকার সমান। তিয়েব বা থিয়েব এবং মেচুই আফ্রিকার বিভিন্ন দেশ সহ মৌরিতানিয়ার জনপ্রিয় খাবার। পুদিনার চা উত্তর পশ্চিম আফ্রিকা, ফ্রান্স এবং আরবীয় দেশের সাথে সাথে মৌরিতানিয়াতেও জনপ্রিয় এক পানীয়। ফুটবল দেশের জনপ্রিয় খেলা। এই দেশের ফুটবল খেলার সংস্থার নাম ফুটবল ফেডারেশন অব দ্য ইসলামিক রিপাবলিক অফ মৌরিতানিয়া। মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ডের ব্যবসা হতে দেখা গেছে নৌয়াদিবৌ শহরে। সাহারা মরুভূমিতে যে সমস্ত উল্কাপিণ্ড পাওয়া গেছে বা পাওয়া যায় তার একটি ব্যবসায়িক কেন্দ্র এই শহর। উল্কাপিণ্ড বা বিশ্বের দীর্ঘতম ট্রেনের সফরে সাহারা মরুভূমির বালির ঝড়ের সঙ্গে আফ্রিকার গরমের অভিজ্ঞতা পেতে মৌরিতানিয়াতে পর্যটকেরা আসেন। তাই আপনাদের এই সব কিছুর মধ্যে কোন অভিজ্ঞতার কথা বেশি ভালো লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না। সুতরাং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমরা তো আসছি পরবর্তী আরেকটা মজাদার পর্ব নিয়ে, তাই সঙ্গে থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।